নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 13ই সেপ্টেম্বর 2020, হ্যাঁ বন্ধুরা, আর এই দিনে দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী হতে চলেছে, যার ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকারা বরদান পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্ট কিন্তু আপনারা মিস করবেন না। আমি কল্যাণ রায়, আসুন শুরু করা যাক। ১৩ই সেপ্টেম্বর ২০২০, এই দিনে দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী হচ্ছে, যার ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকারা দেবগুরু বৃহস্পতির কাছ থেকে বরদান পেতে চলেছে। কী কী পেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই বৃহস্পতি বেসিক্যালি কী দেখায় বা কী দেয় আমাদের জীবনে, এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো যে কারা এই দেবগুরু বৃহস্পতির সুফল পাবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বৃহস্পতি গ্রহ, যেটি দেবগুরু বলে মানা হয়, অর্থাৎ দেবতাদের গুরু, বৃহস্পতি গ্রহ বেসিক্যালি অর্থভাব দেখায়, দাম্পত্য জীবন দেখায়, দাদুর সুখ দেখায়, অর্থাৎ দাদুর আদর। আপনার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে আমি যা যা বলতে চলেছি তাই তাই আপনারা পাবেন। বৃহস্পতি গ্রহ বেসিক্যালি ফুড, গার্মেন্টস, গোল্ড, এই সমস্ত কিছু কিন্তু দেখায়। এছাড়াও দাম্পত্য জীবনের সুখ এবং অর্থ, এটিও কিন্তু বৃহস্পতি গ্রহ দেখায়। এবং সবচেয়ে বড় ব্যাপার, বৃহস্পতি গ্রহ জ্ঞানের কারক গ্রহ। হ্যাঁ, অর্থাৎ আপনার মধ্যে কত পরিমাণে জ্ঞান বা নলেজ থাকবে সেটা নির্ভর করে বৃহস্পতি গ্রহের উপর। তাই আপনার জন্মছকটি অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন যে আমাকে দেখাবেন, তাহলে নির্দ্বিধায় আপনারা কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। এবার জেনে নেওয়া যাক এই বৃহস্পতি গ্রহ এই ছয় রাশির জাতক ও জাতিকাকে কী দিতে চলেছে, অর্থাৎ কী বরদান পেতে চলেছে। এই 13 তারিখের পর থেকে এই যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি, তাদের অর্থনৈতিক দিক কিন্তু খুবই এক্সট্রিম পর্যায়ে সুদৃঢ় হতে চলেছে। অর্থাৎ আপনারা চাকরি তো পাবেনই পাবেন, এছাড়াও যারা বিয়ের জন্য খুব চিন্তায় রয়েছেন, বিয়ে হচ্ছে না, তাদের কিন্তু বিয়ে হয়ে যাবে। এর পাশাপাশি যাদের দাদু রয়েছে, অর্থাৎ ঠাকুরদা রয়েছে, সেই ঠাকুরদার কাছ থেকে কিন্তু হেল্প পাবেন, আর যাদের নেই অবভিয়াসলি পাবেন না, এটা একটা দুঃখের বিষয়, তবে যাদের রয়েছে তারা কিন্তু পাবেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যারা দেবগুরু বৃহস্পতির বরদান পেতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা কিন্তু দেবগুরু বৃহস্পতির বরদান পেতে চলেছেন, এবং যার ফলে আপনাদের লাইফে একটা বিরাট চেঞ্জ আসতে চলেছে এই 13 তারিখের পর। সেটা চাকরির ক্ষেত্রে বলুন, বিবাহের ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন, আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু স্বয়ং দেবগুরুর বৃহস্পতির কৃপা পেতে চলেছেন, অর্থাৎ বরদান পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক দিক সুদৃঢ় হতে চলেছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন বা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহের দিক প্রশস্ত হতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু স্বয়ং দেবগুরু বৃহস্পতির বরদান পেতে চলেছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির এই শুভ প্রভাব
আপনাদের উপর পড়তে চলেছে। এরপরে যে চার নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে চলেছেন, অর্থাৎ বরদান পেতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু স্বয়ং দেবগুরু বৃহস্পতির বরদান পেতে চলেছেন। আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এরপরে লাস্ট এবং ছয় নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু স্বয়ং দেবগুরু বৃহস্পতির কৃপা পেতে চলেছেন। আপনাদের ক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতি সদাই জাগ্রত থাকবেন। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি। এবার আমি আপনাদেরকে জানাবো যে কারা এই দেবগুরু বৃহস্পতির বরদান থেকে বঞ্চিত থাকবেন। দেখুন, আপনার জন্মছকে যদি বৃহস্পতি নিচস্থ থাকে বা রাহু নক্ষত্রে থাকে বা কেতু নক্ষত্রে থাকে বা ডিগ্রিগত অবস্থান থেকে দুর্বল থাকে তাহলে কিন্তু আপনারা এর সুফল পাবেন না। তাই আপনারা যত সম্ভব এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।